ইন্ডাস্ট্রিতে যখন প্রথম পা রেখেছিলেন সকলে তার তুলনা করতেন মাধুরী দীক্ষিতের সঙ্গে। হিন্দি ও মারাঠি ছবিতে অভিনেত্রী হিসাবে তিল তিল করে তৈরি করেছিলেন নিজের জায়গা, কিন্তু হঠাৎ করেই চলচ্চিত্রের দুনিয়া থেকে হারিয়ে যান অভিনেত্রী অশ্বিনী ভাবে। কিন্তু কেন হারিয়ে গেলেন তা জানব আজকের এই ভিডিওতেই, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অশ্বিনীর জন্ম 1972 সালের 7ই মে। স্নাতক পাশ করেই থিয়েটার করতে শুরু করেন, সুযোগ পান টেলিভিশনে। অন্তরীক্ষ ধারাবাহিকে তাঁর কাজ নজর কেড়ে নেয়। মারাঠি ছবিতে ভালো অভিনয়ের জন্য ডাক পান বলিউড থেকেও। হানিমুন ছবিতে তিনি অভিনয় করেন ঋষি কাপুরের বিপরীতে। শুটিংয়ের সময় তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি হয় ঋষির সঙ্গে। সেই সময় ঋষি কাপুর হিনা ছবিতেও অভিনয় করেছিলেন। এই ছবির কাজ চলাকালীনই রাজ কাপুরের মৃত্যু হয়। ছবি শেষ করার দায়িত্ব এসে পড়ে তিন ভাইয়ের উপর। ছবিতে একটি চরিত্রে অভিনেত্রী পেতে সমস্যা হচ্ছিল। আয়েশা জুলখা, মীনাক্ষী শেষাদ্রি, জুহি চাওলা সহ সকল নায়িকাই এই ছোট ভূমিকায় অভিনয় করার প্রস্তাব ফিরিয়ে দেন। সকলের প্রত্যাখ্যাত সেই চরিত্রে অভিনয়ের প্রস্তাবে রাজি হয়েছিলেন অশ্বিনী। তিনি এই ছবির চাঁদনী কৌল। তাঁর উপর চিত্রায়িত গান দেড় না হো যায় বলিউডের চির সবুজ গানের মধ্যে অন্যতম। বক্স অফিসে হিনা ছিল সুপারহিট। এই ছবির বাকি অভিনেতাদের সঙ্গে অশ্বিনীও প্রচারের আলোয় চলে আসেন। হানিমুন ছবির আগেই মুক্তি পায় হিনা। প্রথম ছবি সুপারহিট হওয়ায় অশ্বিনীর কাছে সুযোগের আর অভাব হয়নি। 1993 সালে সৈনিক ছবিতে অভিনয় করেন অক্ষয় কুমারের বিপরীতে। প্রথম ছবিতে ঋষি কাপুরের বিপরীতে রোমান্টিক নায়িকা। তার 2 বছরের মধ্যে বয়সে বড় নায়কদের মায়ের ভূমিকায় অভিনয়। এই ওঠানামা তাঁর কেরিয়ারকে কার্যত কিছুটা পিছিয়ে দেয়। এরপর থেকে তাঁর কাছে সুযোগ আসা কিছুটা কমে যায়। অনেক দিন পর 1995 সালে সুযোগ পান বন্ধন ছবিতে। এই ছবিতে তিনি ছিলেন সালমান খানের বোনের চরিত্রে। 1995 শুটিং শুরু হলেও ছবিটি মুক্তি পেতে অনেক দেরি হয়ে যায়। এই সময় অশ্বিনী বুঝতে পেরেছিলেন তাঁর পক্ষে নায়িকার ভূমিকায় ফিরে আসা কঠিন। যেসব কাজ পাচ্ছিলেন তা সবই ছিল পার্শ্ব চরিত্রে অভিনয়ের ফলে। অভিনয় ছেড়ে তিনি বিয়ে করার সিদ্ধান্ত নেন। কয়েক বছর ধরেই আমেরিকাবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার তথা ব্যবসায়ী কিশোর বোপার্ডিকের সঙ্গে তাঁর প্রেম চলছিল। কিশোরকেই বিয়ে করেন তিনি এবং আমেরিকা চলে যান। তারপরেও তাকে ভারতে এসে বন্ধন ছবির কিছু কাজ করতে হয়েছিল, কারণ ছবিটির শুটিং চলেছিল প্রায় 5 বছর ধরে। তাঁর বলিউড ছেড়ে যাওয়ার অন্যতম কারণ ছিল বন্ধন ছবি নিয়ে টানা পড়েন। তাঁর অভিযোগ, এতদিন সময় লাগায় বেশ কিছু ছবির কাজ তাঁর হাতছাড়া হয়েছিল। তাছাড়া সব মিলিয়ে ইন্ডাস্ট্রির প্রতি তাঁর মন নেতিবাচক হয়ে পড়েছিল, তাই তিনি ঠিক করেন হিন্দি ছবিতে আর অভিনয় করবেন না। এরপর তিনি ব্যস্ত হয়ে পড়েছিলেন স্বামী ও সংসার নিয়ে। 2007 অশ্বিনী আবার বলিউডে ফিরে আসেন প্রযোজক হয়ে। প্রযোজনার পাশাপাশি তিনি অভিনয়ও করেন মারাঠি ছবি কদাচিতে। হিন্দি মারাঠি ছবির পাশাপাশি তিনি অভিনয় করেছেন কন্নড় ছবিতেও। বিয়ের পর অবশ্য চেষ্টা করেছিলেন বলিউডে ফেরার, তবে তা সম্ভব হয়নি। তাঁর উল্লেখযোগ্য হিন্দি ছবিগুলি হল কায়দা কানুন, জখমি দিল, জুরমানা, ভৈরবি এবং যুগপুরুষ। দর্শকদের একাংশের মতে প্রথম থেকেই মাধুরী দীক্ষিতের সাথে তাঁর তুলনা নেতিবাচক প্রভাব ফেলেছিল তাঁর কেরিয়ারে। আবার অনেকের মতে সঠিক চিত্রনাট্য নির্বাচন করতে না পারার জন্যই অভিনয় প্রতিভা এবং নায়িকা সুলভ চেহারা থাকার পরেও হারিয়ে যেতে হয় অশ্বিনীকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।